মুঘল ইতিহাসের সমস্ত শাসকদের সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, তবে প্রত্যেক শাসকের এমন কিছু গোপন ইতিহাস ছিল যা হয়তো সচরাচর আমাদের আলোচনার অঙ্গ হয়ে ওঠে না। ঠিক তেমনই মুঘল ইতিহাসের চতুর্থ শাসক সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে আজ এমন কিছু তথ্য আপনাদের জানাব যা সত্যিই আপনাদেরকে অবাক করবে। আবেগ, ভালোবাসা এবং ত্যাগের পাশাপাশি জনগণের প্রতি তার মনে ছিল ন্যায় বিচার। নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা। সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সম্রাট আকবর এবং তার স্ত্রী মারিয়াম উজ্জামানির ঘর আলো করে 1569 সালের 31 আগস্ট ফতেপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন শেজাদা সেলিম। 1605 সালে সম্রাট আকবরের মৃত্যুর পর তিনি জাহাঙ্গীর নাম নিয়ে 1627 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য শাসন করেন। সম্রাট জাহাঙ্গীরের প্রকৃতি ছিল একটি শিশুর মতো। একবার লাহোরে ভ্রমণের সময় তিনি গরিব বাচ্চাদের রাস্তায় খেলতে দেখেছিলেন। তিনি তার হাতি থেকে নেমে মাটিতে বসে তাদের সাথে খেলেছিলেন। শুধু তাই নয়, সেই শিশুদের তিনি খুব ভাগ্যবান বলে মনে করেছিলেন, কারণ এই পার্থিব আনন্দটি কোনো দুশ্চিন্তা ছাড়াই তারা উপভোগ করতে পারছিল। সম্রাট জাহাঙ্গীর তার হাতিটিকে এতটাই ভালোবাসতেন যে শীতকালে তিনি হ্রদগুলোকে গরম জলে পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন, যাতে ঠান্ডায় তার হাতিটির কোনো কষ্ট না হয়। জাহাঙ্গীর একজন বিজ্ঞানী সম্রাট ছিলেন। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং সেগুলো রেকর্ডও করেছিলেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি হাতির গর্ভধারণের সময়কাল সঠিকভাবে নোট করেছিলেন। তিনি গুজরাটের উর্বর ভূমি এবং আগ্রার চেয়ে আরও কিছু জায়গার মাটি প্রমাণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তিনি ছিলেন একজন আকাশ দর্শক এবং টেলিস্কোপে তারা কিছু জিনিস পর্যবেক্ষণ করেছিলেন। আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করার বহু আগেই 20 দশকেই তার বইয়ে নক্ষত্র এবং তাদের গতিবিধি সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি উল্লেখ করেছিলেন। একবার এক ভিক্ষুক ছেঁড়া জামাকাপড় পরে জাহাঙ্গীর হলে এসে বিচারের ঘণ্টা বাজিয়েছিল, কারণ সে তার জন্মদিনে সম্রাট জাহাঙ্গীরকে উপহার দিতে চেয়েছিল। সম্রাট জাহাঙ্গীর তাকে ভেতরে ডেকে আনেন। ভিক্ষুকটি সম্রাটের সিংহাসনের কাছে বসে তাকে একটি ছোট রুটি উপহার হিসেবে দিয়েছিল, যা সম্রাট জাহাঙ্গীর খেয়েছিলেন। শুধু তাই নয়, মধ্যাহ্নভোজনে তারা দুজন এক প্লেট থেকে খাবার খেয়েছিলেন। পরে যখন রাষ্ট্রদূত সম্রাটকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কিভাবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও একজন ভিক্ষুকের দেওয়া সে শক্ত রুটি খেতে পারলেন, সম্রাট তখন বলেছিলেন যে তিনি এটা তার বাবা সম্রাট আকবরকে দেখে শিখেছিলেন, কারণ একজন ধনী ব্যক্তির কাছে উপহার দেওয়া কোনো বড় ব্যাপার নয়, আর তাছাড়া তারা বিনিময়ে কিছু না কিছু আশা করে। কিন্তু একজন গরিব তার কাছে থাকা একটি মাত্র রুটি ভাগ করে নেওয়া সে ভিক্ষুকের কাছে অনেক বড় এবং মূল্যবান ছিল, এবং বিনিময়ে সে কিছুই আশা করেনি, তাই এটি একটি মূল্যবান উপহার। সাহিলা বানু মারা যাবার পর জাহাঙ্গীর তার সবচেয়ে প্রিয় পত্নী নূরজাহানকে পাঁচশাহ বেগম উপাধি দিয়েছিলেন। জাহাঙ্গীর শৈশব থেকেই মাদকদ্রব্যের অপব্যবহারের কারণে অত্যন্ত উশৃঙ্খল হয়ে উঠেছিলেন। তিনি হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়তেন এবং রাগ পড়ে গেলেই আবার শান্ত হয়ে যেতেন। একবার রেগে গিয়ে তিনি খসরুর চোখ কেড়ে নেন। যদিও পরে তিনি অনুশোচনা করে চিকিৎসক ডেকে খসরুর চিকিৎসা করিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীরকে খুব খারাপ এবং কঠিন মনের মনে হলেও আদতে তিনি ভীষণ মৃদু স্বভাবের ছিলেন এবং অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হতেন। তিনি তার পরিবার এবং বন্ধুদের সাথে খুব সংযুক্ত ছিলেন। বিদ্রোহ এবং তাকে হত্যার চেষ্টা করার জন্য তিনি খসরুকে 3 বার ক্ষমা করেছিলেন এবং তারপর তাকে অন্ধ করেছিলেন। নূরজাহানকে বিবাহের পূর্বে জগৎ গোসাইন ছিলেন তার সবথেকে প্রিয় পত্নী, যিনি ছিলেন খুররামের মা। এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে নূরজাহান জাহাঙ্গীরের অনুপস্থিতিতে আদালতকে নিয়ন্ত্রণ করতেন। 1627 সালের 28 অক্টোবর অতিরিক্ত মদ্যপান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয়। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে এই তথ্যগুলো কি আপনারা আগে জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।